সাগরদিঘি পঞ্চায়েত সমিতির 33টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 23টি আসন, কংগ্রেসের ঝুলিতে 9টি আসন এবং বিজেপিকে 1টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এটা জোট করার পরেও সিপিআইএমের এত ভরাডুবি কেন? জোট তো আমরা এখনো পর্যন্ত যেটা হয়েছে সঠিক জোট হয়নি, আর সঠিক জোট না হওয়ার কারণেই এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হলো। যদি জোটটা সঠিকভাবে হতো তাহলে এইরকম অবস্থায় পড়তে হতো না। পঞ্চায়েত সমিতির আসন তো একটাও পাননি। আমরা বারলা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে তিনখানা আমরা আসন পেয়েছি। পঞ্চায়েত সমিতি না, এই সময়কালে যা পরিস্থিতি আছে তাতে সবই শাসক দলের পক্ষে গেছে। কারণটা কি? কারণটা এই সময়কালে মানুষ যেটা ভেবেছে যে মানুষ লক্ষ্মী ভাণ্ডার বা এই যে দান ধ্যানের উপরে মানুষ বেশি নজর দিয়েছে, দান ধ্যানের উপরে মানুষ বেশি জোর দেওয়ার কারণেই যে ভেবেছে যে একে না দিলে হয়তো আমরা আমাদের এগুলোকে বন্ধ করে দিতে পারে এই কর্মসূচিগুলো, সে কারণেই তারা হয়তো এই ভোট এইরকম একটা রেজাল্টের এতে ছিলাম আমরা। তার মানে লক্ষ্মীর ভাণ্ডার একটা ইস্যু করেছে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার একটা কাজ অবশ্যই করেছে। আপনার নাম? আমার নাম আবুল হাসান আজাদ, আমি সিপিএম পূর্ব এরিয়া কমিটির একজন সদস্য। কাজ টিভি রাজা হারিয়ে আছে বলে সুযোগ পেলে এটা ছিলেন কাজ টিভি রাজা হারিয়ে আছে বলে সুযোগ পেলে এটা ছিলেন